আগের ভিডিওতে যখন উত্তম কুমারকে নিয়ে কথা হয়েছে তখন ওনাকে কেন্দ্র করে আরও দুটি ঘটনার কথা আজকে বলি, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। 1962 সালে আমাদের রাজ্যে বন্যা হয়েছে, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সিনেমা জগতের মানুষেরা পিছিয়ে থাকবেন কেন, তারাও এগিয়ে এলেন। মিছিল হবে রাজপথে, সাধারণ মানুষের দান গ্রহণ করবেন শিল্পীরা, তবে সেই মিছিলে বাদ রাখা হলো মহানায়ক উত্তম কুমারকে। তাকে মিছিলে বাদ রাখার বড় কারণ, তিনি রাস্তায় নামলে নাকি সাংঘাতিক ভিড় হবে, অর্থ সংগ্রহের আসল উদ্দেশ্যটা ব্যাহত হতে পারে, এটা ছিল যুক্তি। সব শুনে উত্তম কুমার বললেন, কেন, আমি কি পিঠ ঠাকুর নাকি, সবাই রাস্তায় নামবেন আর আমি ঘরে বসে থাকবো, সেটি হবে না। অনেকে উত্তম কুমারকে তার সাম্প্রতিক অসুস্থতার কথা বললেন, তবু তিনি কারোর কথায় কান দিলেন না, তিনিও বন্যা ত্রাণের জন্য রাস্তায় নামলেন। উত্তম কুমার ছিলেন একটা লরির উপর, রাস্তায় প্রচণ্ড ভিড়, সবাইকে মুক্ত হস্তে দান করতে বলা হচ্ছে, সাংবাদিকরাও হাঁটছেন, পথের ধারে মানুষের ঢল, সবাই উত্তম কুমারের কৌপে টাকা দিতে চান, কিন্তু তিনি যে লরির ওপরে, সঙ্গে লোকে প্রবল ধাক্কাধাক্কি। উত্তম কুমারকে অনেকে টাকা দিতে পারলেন না, আবার উত্তম কুমারের কৌটো অনেকের হাত পর্যন্ত পৌঁছতে পারল না। অভিনেতা বিকাশ রায় অবশ্য সব পর্যবেক্ষণ করছিলেন মিছিলের সামনে, কখনো লেজের কাছে গিয়ে। তিনি দাঁড়িয়ে থাকা লোকেদের হাতের নোটগুলো প্রায় ছিনিয়ে নিতে নিতে বললেন, উত্তম করে ফেলে কি এক টাকা দু টাকা, তার জন্য 5-10 বেশ করুন, আর এগুলি আমার প্রাপ্য, বলে নিজের কৌটোয় ভরতে লাগলেন। সেদিন সন্ধ্যাবেলায় সাংবাদিক রবি বসু রসিকতা সুরে উত্তম কুমারকে বললেন, সরি উত্তম বাবু, আপনাকে প্রথম করা গেল না। উত্তম কুমার একই আবহে প্রত্যুত্তরে বললেন, আপনারাও তেমন পাল্লা দিতে গিয়েছেন বিকাশ রায়ের সঙ্গে, জানেন না তিনি একজন জিনিয়াস। আশা করি এই ঘটনাটা জেনে ভালো লাগলো, চলুন আর একটা ঘটনার কথা বলি। জর্জ বিশ্বাস উত্তম কুমারকে বলে বসলেন, আপনি যে উত্তম কুমার বুঝবো কি করে। রবীন্দ্রসঙ্গীতে প্রবাদ প্রতিম শিল্পী জর্জ বিশ্বাসের বাড়িতে গিয়ে তার মুখে মুখ্যময় প্রশ্ন শুনে মহানায়ক উত্তম কুমার ভেবে পাচ্ছেন না তিনি এই প্রশ্নের কি উত্তর দেবেন। আসলে ঘটনা হলো শিল্পী সংসদের প্রথম অনুষ্ঠান হবে, রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী জর্জ বিশ্বাসের বাড়িতে চিঠি পাঠিয়ে নয় নিজে গিয়েছিলেন মহানায়ক। মোড়ায় গিয়ে উত্তম কুমারকে তিনি বসার কথা বলছেন, কেন উত্তম কুমার জর্জ বিশ্বাসের কাছে এসেছেন সব বললেন। এরপর তিনি মহানায়কের উদ্দেশ্যে জর্জ বিশ্বাস প্রশ্ন করলেন, শিল্পী সংসদ বলতে কি বোঝায়, সেখানে কেন আমি গাইব। উত্তম কুমার বলেছিলেন শিল্পীদের পেনশন নেই, তাদের আর্থিক সাহায্য আসল উদ্দেশ্য, শিল্পীর কাছে সংসদ তাদের নিজের জায়গা, অর্থ সাহায্য নিতে অসুবিধা বা অসম্মান নেই। তারপর হয়তো আরও প্রশ্ন উত্তরের পর্ব চলছে, কিন্তু দেবব্রত বিশ্বাসের মুখে যখন শুনলেন এক অপ্রত্যাশিত প্রশ্ন, আপনি যে উত্তম কুমার বুঝবো কি করে, অদ্ভুত সেই পরিস্থিতিতে সত্যি তিনি বোধহয় বেশ বিড়ম্বনায় পড়েছিলেন। ক্ষণিকের সে নীরবতা অবশ্য ভেঙেছিল বাইরের স্বর বলে, কেউ চিৎকার করছেন, উত্তম কুমার বলে, গুরু এসেছে গুরু এসেছে গুরু এসেছে গুরু গুরু এসেছে গুরু এসেছে। জর্জ বিশ্বাস বললেন, বুঝেছি আপনি উত্তম, ঠিক আছে আমি যাব। প্রথম দিকে সেরকম ফান বোধায় ওঠেনি, এবার সিদ্ধান্ত হলো একটা ছবি করতে হবে, নাম বনপলাশী পদাবলী। কলাকুশলী সবাই বিনা পারিশ্রমিকে কাজ করছেন এবং উত্তম কুমার পরিচালনা থেকে অভিনয় সবটাই করছেন বিনা পারিশ্রমিকে। শিল্পী সংসদের প্রযোজনায় সুপারহিট ছবি বনপলাশীর পদাবলী, বেশ দীর্ঘ ছবি, 4 ঘন্টা। অনেকেই মহানায়ককে প্রস্তাব দিয়েছিলেন ছবিটা কেটে কুটে 2 ঘন্টা করার, সেই প্রস্তাব নাকচ করে মহানায়ক বলেছিলেন যার চরিত্র ছোট করা হবে তাকে অসম্মান করা হয়, তিনি কাউকে অসম্মান করার জন্য শিল্পী সংসদে আসেননি। মহানায়কের প্রয়াণের পর রিলিজ হয়েছিল শিল্পী সংসদের পরের ছবি 2 পৃথিবী, দর্শকদের ভালোবাসায় সেই ছবিও সুপারহিট। 2 পৃথিবীর কাজ তবু শেষ হয়েছিল, কিন্তু অগবধূ সুন্দরী করতে করতে তিনি আকাশে তারা হয়ে চলে গেলেন এক নাম না জানার দেশের উদ্দেশ্যে। হয়তো তিনি বেঁচে থাকলে ছবির শেষ দৃশ্যে হতো উত্তম সুমিত্রার বোঝাপড়া অথবা মিলন, যদিও সেটা হয়নি, রঞ্জিত মল্লিক ও মৌসুমীর বিয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল ছবিটি। যাই হোক, যতটা দৃশ্যে উত্তম কুমারকে দর্শক পেয়েছেন নিশ্চিতভাবে খুশি হয়েছেন। কেমন লাগলো আজকের এই দুটো ঘটনা জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা অজানা ঘটনা এবং তথ্য জানতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।